বালির ওভারলোডিং, রাস্তার অবস্থা বেহাল, বিক্ষোভ এলাকাবাসীদের। পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের পারাজ গ্রামে পারাজ পঞ্চায়েতের সামনে ওভারলোড বালির গাড়ি আটকে শুক্রবার বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। এর জেরে কয়েকশো বালির গাড়ি আটকে যায় পারাজ শিলাঘাট রোডে, এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী সূত্রে যেটা জানা যায়, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওভারলোড বালির গাড়ির চলাচলের ফলে শিলাঘাট রোডটি বেহাল হয়ে গেছে। অনেক জায়গায় রাস্তায় খানাখন্দে ভরে গেছে। এই রাস্তার উপরে আছে একটি কালভার্ট, কয়েকদিন আগেই এই কালভার্টটি ভেঙে গেছে। পাশাপাশি পারাজের একটি ডিভিসি সেচ ক্যানেল আছে, ব্রিটিশ আমলে দুটি সেতু অত্যন্ত ভগ্ন অবস্থায় আছে, আর ওই সেতুর সংযোগস্থল প্রায় 15-20টি গ্রাম আছে। সেতুটি ভেঙে পড়লে ওই সব গ্রামের বাসিন্দাদের সমস্যার মধ্যে পড়তে হবে। তাই এদিন এলাকার বাসিন্দারা মিলেই নিজেরাই বালির গাড়ির ওপর উঠে বালি নিচে ফেলে খালি করে যান চলাচল স্বাভাবিক করে। কালকে রাত দুটো থেকে এই কাল রাত থেকে এই আন্দোলন চলছে, এই বেলা দুটো অবধি আন্দোলন আমাদের চলবে। বিএলআর অফিসে তোমার খবর দিয়ে কোনো সুরাহা মেলেনি, প্রশাসনও কোনো ভূমিকা গ্রহণ করেনি এখনো পর্যন্ত। তো এই আন্দোলন আমাদের এখনো পর্যন্ত চলবে, যেহেতু গাড়ি ওভারলোড, অতিরিক্ত ওভারলোড চলছে। আপনারা দেখলাম কি কিছু কিছু বালি গাড়ি থেকে বালি দিলেন? হ্যাঁ, যাই হোক, গাড়ি যানজটের সৃষ্টি হচ্ছে এখানে, গাড়ি কিছু মাল তোমার কেটে গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। আপনার নাম? আমার নাম জীবন মণ্ডল, বাড়ি পাড়া। ওভারলোড বালি যাওয়ার জন্য এলাকার গ্রামবাসী, স্কুল ছেলে মেয়ে, ব্রিজের ও পারাজের ব্রিজের অবস্থা খুবই খারাপ। প্রশাসনকে জানিয়ে, পার্টিকে জানিয়ে কোনো কাজ হয়নি। বিলোরকে কালকে রাত্রি 8টার সময় জানা হয়েছে, এখনও পর্যন্ত আসেনি। হ্যাঁ, তা গ্রামের ছেলেরা উদ্যোগ হয়ে ওভারলোড গাড়ির বালিগুলো, যেগুলো পুলিশ প্রশাসন বা বিলোরে করা উচিত, গ্রামের ছেলে সে বালির গাড়ি, ওভারলোড গাড়ি বালি কেটে সাইডে নামাচ্ছে। আমরা বিএলওকে কালকে রাত্রি 8টায় জানিয়েছি, হ্যাঁ, এখনও পর্যন্ত আসেনি। আমার নাম দুলাল মল্লিক, পারাজ। আমরা কাল 8টা থেকে গাড়ি আটকাইছি, এখনও পর্যন্ত বেলোরে আসেনি, ফোন করা হয়েছিল। আর এখান থেকে আমরা গ্রামের তরফ থেকে আটকাইছি, যে এত ব্রিজ মাল 800-900 নিয়ে যাচ্ছে, সেই মালে ব্যবস্থা 400 করার জন্য। প্রশাসন দেখছে কিন্তু কোনো ডিসিশন নিচ্ছে না, বেলোয়ারকে বলছে কোনো আশা পাত্তাদের নেই। আমরা চাচ্ছি বালি কাটবো আর গাড়িগুলো ছাড়বো। আজিজুর রহমান, পারাজ। বালি এত লে আছে না, শুনছে না, ওই হিসাবে বালিটা আমরা কমলে যাওয়ার চেষ্টা করছি। ওভারলোড গাড়ি যাচ্ছে, আমার সামনে দোকান অ্যাটাচ বাড়ি, হ্যাঁ, আমি এখানে বাস করতে পারবো না, আমার সমস্ত বাড়ির খাতা ঘর ভেতরে ঢুকে যাচ্ছে, গাড়ি খাতা। আবার এমনকি গাড়িগুলো ওপর দূর চেপে যাচ্ছে। আমার নিজস্ব জায়গায় বাড়ি, আমি নিজস্ব জায়গায় বাড়ি, না হলে আমাকে বাস করতে দেবে না, কেউ থাকতে দেবে। হ্যাঁ, এই যে কাল যুগ পড়েছে, রাস্তায় যাচ্ছে কি রাস্তা, আমার গাড়ির ওপর উঠে যাচ্ছে, রাস্তার উপর দরজার সামনে উঠে যাচ্ছে গাড়ি। আবার ওইটাই সমস্যা, আমার অন্য কোনো সমস্যা নাই। আর ওইখানে মানে কি আমাকে দোকান খুলতে হবে না, খুলতে হবে না, আমি বলটা বলতে চাই। রাস্তাটা খারাপ বললাম তো, না দেখলে বুঝতে পারবে না, চোখেতে চোখে না দেখলে জিনিসটা বুঝতে পারবে না। আমি শুধু শুধু বলতে আসি না, চেঁচাতে আসি নাই। আমার নাম সুলতানা রাজিয়া মণ্ডল, বাড়ি এখানেই বাড়ি তো, আমি এখানেই বাড়ি তো বলছি। বাড়ি তো রাস্তার সাইডে বাড়ি আমার। এটা কোন জায়গা? এটা পারাজ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।